ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অফ অনার প্রদান অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গ্রাহকের প্রায় শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজধানীর মিরপুরে আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ। কেরানীগঞ্জের জিঞ্জিরায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা 5 জন। কক্সবাজারের ঘুমধুম তুমরু সীমান্তে আবারও গুলির শব্দ, আতঙ্কে স্থানীয়রা। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল সহ 7 দফা দাবিতে হরতাল চলছে রাঙামাটি শহরে। চীনের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 65 জন, উদ্ধার তৎপরতা চলছে। ব্রিটেনের ভঙ্গুর অর্থনীতি টেনে তোলার কঠিন চ্যালেঞ্জে দায়িত্ব নিচ্ছেন নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস। একদিনের বিরতি দিয়ে আজ ফের মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ম্যাচ, মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি পিএসজি ও জুভেন্টাস, মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ম্যানচেস্টার সিটি ও চেলসি।